ভারতীয় জনতা পার্টি যে কার্যকর্তা পার্টি এটা আবারও প্রমাণিত হয়েছে। আমি অতি সাধারণ কার্যকর্তা। এই কার্যকর্তাকে আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি যেভাবে সম্মান জানিয়েছেন সেটা আমি আবারও আপনাদের মাধ্যমে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শুক্রবার বিজেপি প্রদেশ কার্যালয়ে বসে এমনটাই জানালেন দলের নয়া সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন নয়া সভাপতির সঙ্গে ছিলেন প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রী। যে এটা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তার পার্টি এটা আবারও প্রমাণ হয়েছে, কারণ আমি অতি সাধারণ কার্যকর্তা। এই কার্যকর্তাকে আজকে আমাদের সর্বভারতীয় সভাপতি যেভাবে সম্মান জানিয়েছেন সেটা আমি আবারও আপনাদের মাধ্যমে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আরেকটা আপনাদের মাধ্যমে আমার কার্যকর্তা বন্ধুদের কাছে আমি আরেকটা বিনম্র আবেদন রাখছি যে আজকে আমি রাজ্য সভাপতি হয়েছি, অনেকেই আমাকে আজকে ফুলের গুলদস্তা বা উত্তরীয় বা আমাকে সম্মান জানানোর জন্য আপনারা যেটা করছেন আমি বলব যে আজকের পর থেকে সেটা আমাকে করবেন না, কারণ আমি একজন সাধারণ কার্যকর্তা। আমি কার্যকর্তাদের পাশে দাঁড়াবো, আমি কার্যকর্তাদের যারা 2018 এই পরিবর্তনের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন কৃষ্ণাপুরম থেকে শুরু করে আমার সমস্ত কার্যকর্তা ভাই বন্ধু যারা রয়েছেন আমি তাদের কাছে যাব, আমি তাদেরকে ফুল দিয়ে বরণ করব। আমাকে ফুল দিয়ে বরণ করা হয়।